তোমরা কি কাহিনী শুনতে ভালোবাসো, কিংবা নতুন কাহিনী একটি জানতে চাও? নতুন নয়, পুরানো কাহিনী, একবার ছোট্ট কাহিনী, বেশি বড় করবো না, একদম ছোট্টভাবে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? এই কাহিনীটা হলো ভারতবর্ষে কীভাবে সিপাহী বিদ্রোহের শুরু হলো। এই সিপাহী বিদ্রোহকে বিভিন্ন সময়ে বিভিন্ন লোক বিভিন্ন নামে ডেকেছে, বলেছেন, বিভিন্ন নাম দিয়েছেন। সেটা হলো 1857 সনের সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহটা কীভাবে আরম্ভ হলো জানার ইচ্ছা করে না তোমাদের? তো আজ সেই সিপাহী বিদ্রোহটা আরম্ভ হওয়ার বিভিন্ন কারণগুলো কী কী ছিল সেটা তোমাদেরকে আমি ডিটেলসে জানাবো, ঠিক আছে? তো চলো সিপাহী বিদ্রোহের আরম্ভ হওয়ার কাহিনীটা জেনে নিই। তো যে কোনো জিনিস আরম্ভ হওয়ার পিছনে কিছু না কিছু একটা কারণ থাকে, ঠিক আছে? তোমরা সেটা ভালো মতন জানো, যে কোনো জিনিস হওয়ার আগে কিছু না কিছু একটা কারণ থাকে। তো এই সিপাহী বিদ্রোহটা কাদের বিরুদ্ধে করা হয়েছিল? এই বিদ্রোহটা করা হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে, তাই না? নাও ব্রিটিশদের বিরুদ্ধে কেন এই বিদ্রোহটা করা হলো? দেখো, তোমরা ভালো করে জানো যে যখন ব্রিটিশ আমাদের দেশে এসেছিল, ব্রিটিশরা আমাদের ভারতবর্ষে, ব্রিটিশরা আসার পর থেকেই নানানভাবে পরিকল্পনা করে, চালাকি করে, বুদ্ধির প্রয়োগ করে তারা তাদের নিজেদের যে অস্তিত্বটা ছিল ভারতবর্ষে সেটাকে মজবুত করতে আরম্ভ করে। তারা ধীরে ধীরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে বিস্তার নিতে আরম্ভ করে। তারা অসহায় লোকদেরকে সাহায্য নামে না সাহায্য দেওয়ার নামে, ঠিক আছে, তাদেরকে এক্সপ্লয়েট করতে আরম্ভ করে, তাদেরকে শোষণ করতে আরম্ভ করে। তো এইভাবে তো চলছিলই, ইন্ডিয়াতে আসার পরে ইন্ডিয়ার যত ধন সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলো তো তোমরা জানোই যে ভারতবর্ষে আসার পরে ব্রিটিশরা ভারতবর্ষের থেকে যত প্রাকৃতিক সম্পদ ছিল সেগুলোকে তাদের দেশে নিয়ে যাচ্ছিল। আর সেই প্রাকৃতিক সম্পদগুলোকে নিজের দেশে নিয়ে গিয়ে সেগুলোর থেকেই উৎপাদন করা ফিনিশ প্রোডাক্টস, অর্থাৎ জামা কাপড় বলো, বিভিন্ন ধরনের সামগ্রী বলো, সেগুলো আবার ভারতবর্ষেই বিক্রি করত। এইভাবে তারা তাদের ব্যবসা বাণিজ্য ভারতবর্ষে বেশ ভালোই চালাচ্ছিল, ঠিক আছে? কিন্তু যতদিন তারা এইভাবে ব্যবসা বাণিজ্য চালাচ্ছিল, ভারতবাসীদের বেশি প্রবলেম হয়নি মানে সমস্যা হয়নি, মানে তারা অবজেকশন করে নেয় অত, মাথা তুলে দাঁড়াননি। যদিও দাঁড়িয়েছে, যদিও প্রোটেস্ট করার চেষ্টা করেছে, বিভিন্ন জায়গায় প্রোটেস্ট হয়েছেও, প্রতিবাদ হয়েছেও, কিন্তু সেটা আলাদা আলাদা কারণের জন্য হয়েছে, সবার রিজন আলাদা আলাদা ছিল, ঠিক আছে? ধরে নাও আমাদের পশ্চিমবঙ্গ অন্য একটা কারণের জন্য লড়ছে, মহারাষ্ট্র অন্য একটা কারণের জন্য লড়ছে, তোমার এদিকে পাঞ্জাব অন্য কারণের জন্য লড়ছে, সবার কারণ কী ছিল? ভিন্ন ভিন্ন ছিল, ঠিক আছে? তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিল। আর এর জন্যই কিন্তু 1857 সনে, যেহেতু ভারতবাসীদের মধ্যে ইউনিটি ছিল না, সবাই আলাদা আলাদা কারণে ব্রিটিশদের এগেনস্টে, বিপরীতে লড়াই করছিল, তাই 1857 সালে যে বিদ্রোহটা করা হয় সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায়, বিফল হয়ে যায়, সেটা সাফল্যতা লাভ করতে পারেননি, ঠিক আছে? এর প্রধান কারণ আমি বলে দিলাম, বিকজ ভারতবাসীদের মধ্যে তখন একতা ছিল না। বিভিন্ন জায়গায় যদিও ব্রিটিশদের এগেনস্টে প্রোটেস্ট হচ্ছিল, সেটা তোমার আলাদা আলাদা কারণের জন্য হচ্ছিল, ঠিক আছে? তাহলে এখন কেন 1857 সনে এই বিদ্রোহটা হলো? যদিও ভারতবাসীদের কোনো অবজেকশন ছিল না, প্রোটেস্ট করছিল তারা অল্প ছোটো মোটো জায়গায় প্রোটেস্ট করছিল, কিন্তু 1857 সালে কেন এই বিদ্রোহটা হলো সমগ্র ভারতবর্ষ জুড়ে, সেটা কি জানার ইচ্ছা করে না? নিশ্চয়ই করে। তো দেখো, এতদিন ব্রিটিশরা ভারতবাসীদেরকে নানাভাবে শোষণ করে আসছিল, ভারতবাসীরা বেশিভাবে যদিও প্রতিবাদ করেছে কিন্তু সবাই একত্র হয়ে প্রতিবাদ করেনি, কিন্তু 1857 সনে ভারতবর্ষের বেশ কয়েকটা জায়গা, কিংবা বলতে গেলে সম্পূর্ণ ভারতবর্ষেই ব্রিটিশদের এগেনস্টে প্রতিবাদ হয়। আর এই প্রতিবাদ হওয়ার কারণ হলো, এতদিন ব্রিটিশরা যে কাজ করছিল সেটা ভালোভাবে তারা করছিল, কোনো ঝামেলা ছিল না, বা ভারতীয়রা বেশি অবজেকশন করেনি। কিন্তু একটা কথা আছে না, এখন যদি আমি তোমাদেরকে কোনো কিছু বলি, ঠিক আছে,
একটা জিনিস তোমরা ভালো মতন জানো, যখনই ধর্মের কথা এসে যায় না, তখন কিন্তু জিনিসটা সিরিয়াস ম্যাটার নিয়ে নেয়। আর আমাদের ভারতবর্ষে কিন্তু ধর্মটাকে খুবই মানে ইম্পর্টেন্স দেওয়া হয়, সেটা তো তোমরা জানোই। যদি হিন্দু হয় সে হিন্দুত্বর কথা বলে, যদি সে মুসলিম হয় মুসলিমের কথা বলবে। তো ধর্মটাকে খুবই গুরুত্বপূর্ণ দেওয়া হয়, ইম্পর্টেন্স দেওয়া হয়। তো ব্রিটিশরা ভুল করলো কোথায়? সেই ভারতবাসীদের ধার্মিক জীবন এবং সামাজিক জীবনের উপরে ইন্টারফেয়ার করে, ভারতবাসীদের ধার্মিক এবং সামাজিক জীবনে হস্তক্ষেপ করে, ইন্টারফেয়ার করে ব্রিটিশরা সমস্যায় জড়িয়ে পড়ল বা নিজেদেরকে সমস্যার মধ্যে জড়িয়ে নিল। কীভাবে? দেখো, আমি জানি আমাদের ভারতবর্ষে, তোমরা জানো যে আমাদের ভারতবর্ষে কিন্তু সামাজিক কথার যদি আমি কথা বলি, সেখানে অনেক খুঁত রয়েছে, কিন্তু অনেক তোমার ত্রুটি রয়েছে। যেমন সতীদাহ প্রথা একটা কিন্তু খারাপ প্রথা, এটা ভালো প্রথা না, এটা আমরা জানি। এখন বাল্যবিবাহ একটা খারাপ প্রথা, ভালো প্রথা না, ঠিক আছে? কিংবা শিশু মেয়ে শিশুদেরকে হত্যা করা, এটাও একটা খারাপ প্রথা, এটা আমরা জানি। অ্যাট প্রেজেন্ট আমরা এসব জানি যে এগুলো সব খারাপ, কিন্তু একটা সময় ছিল যখন ভারতবর্ষের সমাজে এইসব জিনিস চলতো, আর তখনের সমাজের লোকেরা এটাকে খারাপ বলে মানত না, ঠিক আছে? সেই পুরানা যুগের লোক, দ্যাট ইজ তোমার ধরে নাও 1700 তার আগের যুগের লোক, ঠিক আছে, তারা সেই সময়ে এগুলো জিনিসকে কিন্তু খারাপ মানত না, সেগুলো তাদের সমাজের একটা অংশ ছিল। কিন্তু ব্রিটিশরা কী করলো? ব্রিটিশরা এটার মধ্যে হস্তক্ষেপ করে দিল। ব্রিটিশ আসার সঙ্গে সঙ্গে উইলিয়াম বেন্টিং 1829 সালে আমাদের সমাজ থেকে সতীদাহ প্রথা বন্ধ করে দিল। কার সাহায্য নিয়ে? রাজা রামমোহন রায়ের সাহায্য নিয়ে। এরপর তোমার লর্ড ডালহৌসি 1856 সালে, যেখানে বলা হতো বিধবাদের বিবাহ হবে না, সেখানে বিধবাদের বিবাহের জন্য একটা নতুন আইন বানিয়ে দিল যে বিধবারাও বিবাহ করতে পারে। তো এটাও সমাজের সেই সময়ের লোকদেরকে আহত করলো, ঠিক আছে? আমাদের সমাজের সব কিছু একেবারে ওয়াট লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ আমাদের সমাজের নিয়ম কানুনকে সব ভেঙে তছনছ করে দিচ্ছে। সঙ্গে সে যে শিশু মেয়েদের হত্যা করা হতো, সেটার উপরেও তোমার কী করলো? ব্যান লাগিয়ে দেওয়া হলো, বাচ্চা মেয়েদেরকে হত্যা করা হবে না, ঠিক আছে? এরপরও বাল্যবিবাহ, এটাকেও আটকানোর চেষ্টা করা হলো। তো এগুলো সেই সময়ের লোকদের সমাজে, সেই সময়ের লোকদের মধ্যে হতাশা এনে দিল, তাদের মধ্যে ক্রোধ জন্মে উঠল যে আমাদের সামাজিক ব্যবস্থাকে তারা খারাপ বলার কে, আমাদের সামাজিক ব্যবস্থা পরিবর্তন করার কে তারা, ঠিক আছে? এভাবে সামাজিক কারণ গেল। এখন ধর্মের কারণ কোথায় আসি? তোমরা জানো যে ব্রিটিশরা ভারতবর্ষে আসার পর থেকেই ধীরে ধীরে কিন্তু তারা কী করছিল, তারা তাদের খ্রিস্টান ধর্মটাকে প্রচারের মধ্যে লেগে পড়েছিল কিন্তু, ঠিক আছে? তোমার 1835 সালে বলো, ভারতবর্ষে ইংরাজি শিক্ষাকে প্রচার করার জন্য ভারতবর্ষে স্কুল কলেজে ইংরাজি শিক্ষা প্রচার করা হবে 1835 সাল থেকে। এটাকে সাজেস্ট করেছিল কি? ম্যাকাউলি। ম্যাকাউলি সাজেস্ট করেছিল যে 1800 লর্ড বেন্টিংকে সাজেশন দিল যে ভারতবর্ষে ইংলিশটাকে প্রচার করো, ভারতবর্ষে স্কুল কলেজে ইংরাজি ভাষা শেখানো হবে, ঠিক আছে? আর সেই মতে 1835 সালে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতবর্ষে ইংলিশ শিক্ষাকে প্রচার করে দিল, ঠিক আছে? তো ভারতবাসীদের মধ্যে আগে রিজিনাল ল্যাঙ্গুয়েজ ছিল, ভার্নিকুলার ল্যাঙ্গুয়েজ ছিল, সেটাকে পরিবর্তন করা হলো। এখন ধর্মের কথা এখানে কোথার থেকে আসলো? তোমরা জানোই যে ব্রিটিশরা ধর্মকে প্রচার করতো, ঠিক আছে? অনেক ইন্ডিয়ান্সদেরকে, ভারতবাসীদেরকে, সেটা হিন্দু বলো মুসলিম বলো, ব্রিটিশরা সেই তাদেরকে কী করেছে, তাদের খ্রিস্টান ধর্মের মধ্যে পরিণত করেছে, তাদের ধর্মের। ইভেন ব্রিটিশরা বলতো যে ভারতবাসীদের, আমাদের হিন্দু ধর্মে অনেক খারাপ কথা আছে, অনেক খারাপ কথা লেখা আছে, এই হিন্দু ধর্ম ঠিক না, হ্যান না ত্যান না, তোমার মুসলিমদের ধর্ম ঠিক না, হ্যান না ত্যান না, তারা অনেক ধরনের নানা ধরনের প্রচার চালালো। এই প্রচার চালানোর জন্য এখন দেখো ধর্মের বিষয়ে কথা বলা হয়েছে, কেউ কি ছেড়ে দেবে নাকি? নিশ্চয়ই না। তো ধর্মের বিষয়ে কথা চালানোর জন্য সব লোকের মধ্যে একটা ক্ষোভ ক্রিয়েট হলো, সৃষ্টি হলো, রাগ ভাব সৃষ্টি হলো ব্রিটিশদের এগেনস্টে। কিন্তু এখনও তারা নিজেদেরকে আটকিয়ে রেখেছে, বিদ্রোহ ভাবটা যদিও মনে আছে কিন্তু বিদ্রোহটা করেনি, আটকিয়ে রেখেছে এটার পরেও, ঠিক আছে?
এরপরে সেকেন্ড এসে গেল আমাদের অর্থনৈতিক কার্য, ঠিক আছে। সো অর্থনৈতিক কার্যটাকে কারকটাকে আমি এখানে লিখে দিয়েছি। অর্থনৈতিক কারক কী ছিল? দেখো, ভারতবর্ষে তো ব্রিটিশরা আগের থেকেই অনেক ধরনের লুণ্ঠন করছে, অত্যাচার করছে, শোষণ করে যাচ্ছে, সেটা জানোই তোমরা। এরপরেও তোমরা জানো যে লোভী মানুষের তো লোভ আর কম হয় না কোন দিনও, তার লোভ দিন বা দিন বাড়তেই থাকে। তো ব্রিটিশদেরও সেই হালত হলো, তাদের লোভের সীমাটা বেড়ে গেল। তাই তারা বিভিন্ন ধরনের ল্যান্ড রিফর্ম করলো, বিভিন্ন ধরনের ভূমি সংস্কার করলো, কর বিষয়ক সংস্কার করলো। যেমন কি তোমার জমিদারি সিস্টেম আনলো, যেটা 1793 সালে লর্ড কর্নওয়ালিস এনেছিল, ঠিক আছে। তারপরে রায়তবাড়ি সিস্টেম, মাহালবাড়ি সিস্টেম, এই বিভিন্ন ধরনের তোমার ভূমি সংস্কার নিয়ে আসে। আর এই ভূমি সংস্কার জানো কখনও ভারতবর্ষীদের জন্য, স্পেশালি ভারতবাসীদের কৃষকদের জন্য কখনও কিন্তু মঙ্গলজনক ছিল না, ঠিক আছে। এটা একমাত্র মাধ্যম ছিল ভারতবাসীদের, ফার্মার যে ছিল, কৃষক যারা ছিল, গরিব কৃষক ক্ষেত্রীয় যাদের ছিল, তাদেরকে শোষণ করার একটা উপায় ছিল, মাধ্যম ছিল। এই জমিদারি সিস্টেম বলো, এটাতে তো মানে পশ্চিমবঙ্গের অনেক ফার্মার্সদেরকে কষ্ট ভোগ করতে হয়েছে, ঠিক আছে। স্পেশালি তোমার বেঙ্গলে যেহেতু এটা লাগু হয়েছিল, এই সিস্টেমটা যারা গরিব ফার্মার, গরিব ক্ষেত্রীয় কৃষক ছিল, তাদেরকে আরও গরিব করে দিয়েছিল। তারপরে রায়তবাড়ি সিস্টেমটা, এটা একটা ট্যাক্স সিস্টেম ছিল, যেটা বেসিক্যালি তোমার কী হয় সাউথ ইন্ডিয়ার মধ্যে দেখা যেত, দক্ষিণ ভারতে, ঠিক আছে। এই সিস্টেমে দক্ষিণ ভারতের কৃষকদের কী করতে হতো, ব্রিটিশ সরকারদেরকে ট্যাক্স দিতে হতো, ঠিক আছে। আর মাহালবাড়ি সিস্টেম তোমার নিশ্চয়ই লাগান মুভিটা দেখেছো, লাগান মুভির মধ্যে দেখেছো না, যে তোমার পুরা সম্পূর্ণ গাঁওকে, গ্রামটিকে রায়তবাড়ি সিস্টেমে একজন একজন ইন্ডিভিজুয়াল ফার্মার কী করতো, তোমার ট্যাক্স পে করতো। কিন্তু এই মাহালবাড়ি সিস্টেমে, ঠিক আছে, পুরা গ্রামকে, গ্রামের লোকদেরকে কী করতে হতো, ট্যাক্স দিতে হতো, ঠিক আছে। আমি এগুলো ডেট দিয়ে দিয়েছি যে কোনটা কোন সনে এসে হয়েছিল। দ্যাট ইজ রায়তবাড়ি সিস্টেম তোমার 1820 সনে লাগু করা হয়েছিল থমাস মুনরো এবং চার্লস রিডের দ্বারা। আর মাহালবাড়ি সিস্টেম তোমার লাগু কে করেছিল, উইলিয়াম বেন্টিং 1833 সালে, ঠিক আছে। আর একটা জিনিস দিয়ে দিয়েছি, অনেক সময় হলো অপশনে যদি উইলিয়াম বেন্টিং না থাকে, হল্ট ম্যাকেনজিস থাকে, তখন হল্ট ম্যাকেনজিস হবে ওটা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা তো বুঝে গিয়েছো। ইকোনমিক কজের জন্য ভারতবাসীদের, স্পেশালি ফার্মার্সদেরকে অনেক ধরনের অত্যাচার সহ্য করতে হয়। যেই অত্যাচার তাদেরকে, তাদের মনটাকে বিষাক্ত করে দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। যেখানে দেখো এমনিতেই ভারতবর্ষের কৃষকরা, খেতিয়করা গরিব, তাদের নিজেরই খাওয়া দাওয়া ঠিক মতো চলে না, সেখানে করের বোঝা আরও বেশি করে বাড়িয়ে দেওয়া হয়। তো এতে কী হয়, তাদের অবস্থা খুবই খারাপ হয়। এর সঙ্গে সঙ্গে তোমরা জানো সেই সময়ে একটা সময় ছিল যখন কন্টিনিউয়াসলি অনেকগুলো খরা পড়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়ে গিয়েছিল, মহামারী দেখা দিয়ে গিয়েছিল, যার ফলস্বরূপে ফসল মসল কোনো কিছু হয়নি, যেখানে মানুষের পর মানুষ মারা যাচ্ছিলো। সেই সময়েও ব্রিটিশরা তাদের অত্যাচার কমায়নি, তাদের শোষণ কার্য কমায়নি, তখনও তারা সেই ভারতবাসীর লোকদের উপর অত্যাচার চালিয়ে গিয়েছে। তো নিশ্চয়ই এমন অবস্থা যদি তোমার উপর যদি কেউ অত্যাচার করে, তুমি সহ্য করবে নিশ্চয়ই না, তোমার মনেও রাগ জাগবে, তোমার মনেও ক্রোধ উঠবে যে তুমি সেই অত্যাচারকে শেষ করবে। তো এটা একটা কারণ ছিল ব্রিটিশদের এগেনস্টে সিপাহী বিদ্রোহ করার জন্য। দেন এই সিপাহী বিদ্রোহ 3 নম্বর কারণ যদি বলি, এরপর এসে যায় তোমার পলিটিক্যাল কারণ। দেখো লোভী মানুষ তো লোভী হয়, তার একটুতে কখনো পেট ভরে না, তার আরও যত বেশি পায় তার তত বেশি লাগে। তো ব্রিটিশরাও তেমনই ছিল, তাদের তো ভাই অর্থ তো প্রচুর পাচ্ছে, এই কর থেকে, ট্যাক্স থেকে বলো, ভূমি সংস্কারের থেকে বলো, প্রচুর কর তো পাচ্ছিল, তথাপি তাদের প্রাণ ভরল না। তারা কি চাইলো, তাদের সাম্রাজ্যটাকে আরও বিস্তার করার জন্য। তার জন্য তারা কি করলো, তোমার সহায়ক সন্ধি, সাবসিডারি অ্যালায়েন্সের ব্যবস্থা করলো। এই সহায়ক সন্ধির মাধ্যমে, বললাম না তোমার অসহায় লোকদেরকে কীভাবে উল্লু বানিয়ে তোমার বাবাজিকে ঠুল্লু দিয়েছে, সেটা হলো ব্রিটিশরা করেছিল। সহায়ক সন্ধির মাধ্যমে ব্রিটিশরা কী করলো, যারা ছোটো ছোটো রাজ্য ছিল, সো যারা ছোটো ছোটো রাজ্য ছিল, ধরুন এগুলো ছোটো ছোটো রাজ্য, ঠিক আছে, এই ছোটো ছোটো রাজ্যের রাজাদের সঙ্গে মিত্রতা করলো, ঠিক আছে, মিত্রতা করলো। ধরুন এটা ব্রিটিশ, এরা মিত্রতা করলো এদের সঙ্গে, আমি তোমার বন্ধু, ঠিক আছে। তো আর এদিকে আছে বড় রাজারা, এরা ছোটো ছোটো রাজা, এগুলো ছোটো ছোটো রাজা সব, আর এখানে বড় রাজা। তো ব্রিটিশরা ছোটো ছোটো রাজাদের বলল যে দেখো, তোমাদের উপর যদি কোনো বড় রাজা অ্যাটেক করে,
ঠিক আছে? তো তখন তোমাদেরকে বাঁচাবো কে? আমি। ঠিক আছে? অর্থাৎ আমি কি করব, তোমাদেরকে সৈন্য প্রদান করব। কি প্রদান করব? সিপাহি, সৈন্য প্রদান করব। ঠিক আছে? কিন্তু সৈন্য প্রদান করার বিনিময়ে এই যে সৈন্যগুলো তোমাদের রাজ্যে তোমরা রাখবা, ঠিক আছে, তাদের দেখাশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের ভরণ পোষণের জন্য সব টাকা খরচা কিন্তু তোমরা করবা। কে করবে? এই ছোটো ছোটো রাজারা করবে। ব্রিটিশরা খালি সৈন্য দেবে তাদেরকে, ঠিক আছে, সৈন্য দেবে। আরও ব্রিটিশরা এর সঙ্গে বলল যে সকল রাজ্যের মধ্যে তোমাদের আমাদের সৈন্যরা ডিপ্লয়েড হবে, মানে যে সকল রাজ্যের মধ্যে ব্রিটিশরা তাদের ছোটো ছোটো মানে ছোটো ছোটো রাজার কাছে ব্রিটিশরা তাদের সৈন্যকে দেবে, সেই সকল রাজ্যে যেন ব্রিটিশ কী করতে পারে, ডিউটি ফ্রি বিজনেস করতে পারে। অর্থাৎ এই সকল রাজ্যের মধ্যে, তার মানে ছোটো ছোটো রাজ্যের রাজাদের মধ্যে, সরি, ছোটো ছোটো রাজার রাজ্যের মধ্যে যদি ব্রিটিশরা বিজনেস করে, তার বিনিময়ে ব্রিটিশ থেকে কোনো ট্যাক্স তারা নিতে পারবে না। এই মিত্রতা করলো কে? ব্রিটিশ ছোটো ছোটো রাজাদের সঙ্গে। ঠিক এই আরেক মিত্রতা, ঠিক এমনই মিত্রতা ব্রিটিশ কার সঙ্গে করলো? এদিকে কাদের সঙ্গে করলো? বড় বড় রাজাদের সঙ্গে। বড় বড় রাজাদেরকেও সেই একই কথা বললো, কিন্তু এখানে বললো, এখানে ধরো তার থেকেও বড় সে আছে, সাম্রাজ্য আছে, সেটা মেবি ফ্রান্স বলো কিংবা পর্তুগিজ বলো। তার মানে এই বড় বড় রাজাদেরকে বললো, দেখো তোমাদেরকেও আমরা প্রোটেকশন দেব। যদি কাদের থেকে প্রোটেকশন দেব, যদি তোমাদের উপর ফরাসিরা অ্যাটাক করে, পর্তুগিজরা অ্যাটাক করে, ডাচরা অ্যাটাক করে, তাদের থেকে তোমাদেরকে আমরা বাঁচাবো। কিন্তু তার বিনিময়ে সেম কেস তোমাদেরকে আমাদের সঙ্গে করতে লাগবে, কি তোমাদের রাজ্যে, বড় রাজ্যের রাজ্যের মধ্যে আমাদের সৈন্য থাকবে, সিপাহী থাকবে, সেই সৈন্য সিপাহীদের ভরণ পোষণের দায়িত্ব তোমার, তাদেরকে স্যালারি দেওয়ার দায়িত্ব তোমার, সব কিছু তুমি করবা, আর আমাদের থেকে এক টাকার ট্যাক্স নিতে পারবে না যখন তোমাদের রাজ্যে আমরা ব্যবসা করব। তো এটা মেনে গেলো, দ্যাট ইজ সাবসিডিয়ারি অ্যালায়েন্স। তো দেখো কীভাবে অসহায়তার হেল্প নিয়ে ব্রিটিশরা এই রাজ্যগুলোকে ক্যাপচার করলো। ঠিক আছে, এরপরে তোমার আরেকটা আছে, দ্যাট ইজ ডালহৌসির ডক্ট্রিন অফ ল্যাপস পলিসিটা, অর্থাৎ হরপ নীতি, কিংবা বলতে পারো তোমার ওটাকে কী বলা হয়, দত্তকপুত্রের এগেনস্টে যে নীতিটা নেওয়া হয়েছিল। যদি কোনো রাজার ছেলে বা মেয়ে থানা থাকে, তাহলে সেই রাজার মৃত্যুর পর সেই রাজ্য ডাইরেক্ট কার আন্ডারে চলে যাবে, ব্রিটিশদের আন্ডারে চলে যাবে। আর এর জন্য জানো তোমার দত্তকপুত্রকে নিয়ে রানী ঝাঁসি লক্ষ্মীবাঈ সঙ্গে যুদ্ধ হয়েছিল ব্রিটিশদের এই ডক্ট্রিন অফ ল্যাপসের মাধ্যমে। তো এটা লাগু কে করেছিল? তোমার ডালহৌসি 1848-এ লাগু করে দিয়েছিল। ঠিক আছে, এর মাধ্যমে প্রথমে তো ওরা ক্যাপচার করে অবধকে বলেছিল যে অবধকে ক্যাপচার করা হয়েছিল কেন, বলা হয়েছিল যে সেখানের প্রশাসনিক কামকাজ ঠিক নয় তার জন্য, কিন্তু পরে আবার এটাকে ছেড়ে দেওয়া হয়। ঠিক আছে, তো প্রথম ক্যাপচার করা হয় তোমার সাতারাকে, ঠিক আছে, 1848-এ, দেন 1849-এ জয়পুর, সম্বলপুর, ঠিক আছে, দেন বাগাদ 1850-তে উদয়পুর। তো বিভিন্ন সময়ে বিভিন্ন ইয়ারে এরা ডক্ট্রিন অফ ল্যাপসের প্রয়োগ করে লর্ড ডালহৌসির ওরা কী করলো, বিভিন্ন রাজ্যকে নিজেদের তত্ত্বাবধান বা দখলে নিয়ে নিল। তো এইভাবে রাজারাও খেপে যায় যে তারা এইভাবে চালাকি করে আমাদের থেকে আমাদের রাজ্যগুলোকে নিজেদের দখলে নিয়ে নিল। তো রাজাদের মনেও একটা ক্ষোভ জেগে ওঠে এবং তারাও মনে মনে সিদ্ধান্ত করে যে তারা বিদ্রোহ করবে। তো বুঝে গিয়েছো পলিটিক্যাল রিজন কী ছিল? এরপর চতুর্থ রিজন মানে চার নম্বর কারণটা। তো দেখো চার নম্বর কারণটা হলো তোমার কি, সৈন্যদের নিয়ে, সৈন্যদের সঙ্গে জড়িত। তোমরা জানো যে একটা জিনিস মনে রাখবা, ভারতবর্ষীদের কথা যদি বলা হয়, ব্রিটিশ আর্মিতে ভারতবাসীদের 87% সৈনিক ছিল, কিন্তু 100%-এর 87, মোর দেন 87% সৈনিক কারা ছিল, ইন্ডিয়ান্সরাই ছিল। কিন্তু তথাপি সেই ইন্ডিয়ান্সদের লগে নাইনসাফি করা হতো, তাদেরকে কখনও বেশি স্যালারি দেওয়া হতো না, ইন্ডিয়ান্সদেরকে সবসময় কম স্যালারি দেওয়া হতো এবং ব্রিটিশদেরকে বেশি করে স্যালারি দেওয়া হতো। ঠিক আছে, এরপরেও ব্রিটিশদের জন্য উচ্চ উচ্চ পদ থাকতো, তারা উচ্চস্থ পদে যেতে পারতো, কিন্তু ইন্ডিয়াদের জন্য, ইন্ডিয়ান্সদের জন্য পোস্ট কতখানি ছিল, মাত্র সুবেদার পর্যন্ত। একজন ইন্ডিয়ান আর্মি যদি হও, তুমি সুবেদার পর্যন্তই যেতে পারবে, তার উপরে তুমি যেতে পারবে না। এছাড়াও তাদের সঙ্গে শরীরের রং নিয়ে ডিসক্রিমিনেশন হতো, কালো, ধলা, পরিষ্কার, এই ধরে মানে তুমি কালো, তুমি ফর্সা, এইভাবেও তাদের সঙ্গে ডিসক্রিমিনেশন হতো। এছাড়াও
হাই পোস্টের জন্য তো কখনো ইন্ডিয়ানদেরকে অ্যালাউ করাই হতো না, সেখানে যত হাই পেড পোস্ট ছিল সব কোটার মধ্যে কাদেরকে জায়গা দেওয়া হতো, ব্রিটিশদেরকে জায়গা দেওয়া হতো। তো এইভাবে ব্রিটিশ আর্মিতে কাম করা ইন্ডিয়ান সোলজার্স, ইন্ডিয়ান আর্মি যারা ছিল তাদের মধ্যে খুব জায়গা হয়, খুব জেগে ওঠে, রাগ জেগে ওঠে, রাগ হয় তাদের মনে যে আমরা এত সৈনিক থাকার সত্ত্বেও, আমরা এত কষ্ট করার পরেও ব্রিটিশরা কখনো আমাদেরকে সম্মান দেয় না, আমাদেরকে অসম্মানই করে। আমরা আর ব্রিটিশদের আন্ডারে থাকতে চাই না, আমরা এবার ব্রিটিশদের এগেনস্টে কী করবো, বিদ্রোহ করব, আমরা আর ব্রিটিশদের কথা শুনবো না। তো তাদের মনেও প্রচুর ক্ষোভ জেগে ওঠে, ঠিক আছে। কিন্তু এখনও বিদ্রোহটা হয় না, এটা বিদ্রোহের ফোন নম্বর রিজন, বিদ্রোহ করার ফোন নম্বর রিজন, কিন্তু বিদ্রোহ হয় না। বিদ্রোহটা হয় পাঁচ নম্বর রিজনে গিয়ে, আর সেটা হলো তোমাদের ইমিডিয়েট কারণ বা তাৎক্ষণিক বা তাৎক্ষণিক কারণ বলতে পারো। এই তাৎক্ষণিক কারণে কি হলো, ওই সময় ব্রিটিশরা একটা এনফিল্ড রাইফেল নামে একটা রাইফেলের ইন্ট্রোডাকশন করেছিল, সিপাহীদেরকে চালানোর জন্য একটা এনফিল্ড রাইফেল তাদের কাছে দিয়েছিল, ঠিক আছে। এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ ছিল অর্থাৎ গুলি, ঠিক আছে, তো এই গুলিটা তোমার নর্মালি যখন বন্দুকের মধ্যে ভরতে লাগে না চালানোর আগে, তখন ওটাকে দাঁতে কামড় দিয়ে কী করতে লাগে, তার চামড়াটাকে ছুলতে লাগতো বা চামড়াটাকে উঠিয়ে দিতে লাগতো, ঠিক আছে। বা একটা কিছু আবরণ ছিল, সেই আবরণটাকে খোলার জন্য তোমার দাঁতে কামড় দিয়ে খুলতে লাগতো। তো তখন একটা রিউমার তোমার ছড়ে যায় চারিদিকে, রিউমার বলতে গেলে তোমরা জানো যে মিথ্যা কথা যেটা, ঠিক আছে, সেটা ছড়িয়ে পড়ে যে সে যে কার্তুজটা যে আছে, যে গুলিটা যে আছে, সেই গুলির উপরে যে চামড়াটা লাগানো হয়েছে বা সেই গুলিটার মধ্যে কী করা হয়েছে, তোমার শুয়োর কিংবা গরুর মাংস বা গরুর চর্বি ব্যবহার করা হয়েছে। এই তো খটকা লেগে গেল না। এখন যারা হিন্দু তারা তো বলে যে গরুর মাংস লাগানো হয়েছে, আমরা তো এটা মুখে দেবো না। আবার যারা মুসলিম তারা বলে এখানে শুয়োরের মাংস লাগানো হয়েছে, আমরা এটা মুখে দেবো না। এইভাবে সৈন্যদের মধ্যে একটা তোমার বিদ্বেষ ভাব জেগে ওঠে, সিপাহীদের মধ্যে একটা বিদ্বেষ ভাব জেগে ওঠে যে আমরা এই ধরনের জিনিস প্রয়োগ করবো না। তো তারা ব্রিটিশের এগেনস্টে বলে যে আমরা যদি তোমরা এগুলো রাইফেল চেঞ্জ না করো, আমরা কোনো রাইফেল তোমাদের সৈন্যের মধ্যে যোগদান করবো না। আর এটা কিন্তু ওয়ান অফ দ্য ধর্মীয় রিজন বলতে পারো। আর জানোই যে ভারতবর্ষে ধর্মের কথা হলে সে ভুলে যায় তাদের মনুষ্যত্ব, এটা জানো তোমরা। ধর্মের জন্য মানুষ কী না করে ফেলে, ঠিক আছে, মানুষ মানুষকে হত্যাও করে দিতে পারে, ঠিক আছে, তেমন একটা দেশ। যাই হোক, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট, একটা নেগেটিভ কথা, আমার সেটা ম্যাটার করে না বা সেটা আমি বলতেও চাই না। যাই হোক, ধর্মের মধ্যে আঘাত হলো না তাদের, যে মুসলিম হয়ে তুমি গরুর মাংস মুখে দিচ্ছ, শুয়োরের মাংস মুখে দিচ্ছ, হিন্দু হয়ে তুমি গরুর মাংস মুখে দিচ্ছ, তো এটা তাদের ধর্মের আঘাত করে। আর তারা সঙ্গে সঙ্গে মানা করে যে এই কার্তুজ বা গুলি তারা প্রয়োগ করবে না। আর ইন বিটুইন দ্যাট, এর মধ্যে ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে যায়। কোথায় ঘটনাটা ঘটে? তোমার ব্যারাকপুরের 34 নম্বর রেজিমেন্টে মঙ্গল পাণ্ডে নামক একজন সিপাহী ছিল। সেই সিপাহীকে যখন তার অফিসিয়াল সিনিয়র অফিসার বলে যে তুমি এই বন্দুকটা ব্যবহার করো, তখন তিনি বারণ করেন যে আমি এই বন্দুক ব্যবহার করব না, কারণ সেখানে রিমার ছড়ানো হয়েছে যে গরুর মাংস, গরুর চর্বি বা শুয়োরের চর্বি ব্যবহার করা হয়েছে। তো তখন সেই সিনিয়র অফিসার এবং মঙ্গল পাণ্ডের মধ্যে কী হয়, ঝড়প শুরু হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়, ঠিক আছে। তো তখনই মানে মঙ্গল পাণ্ডে কী করে, সেই অফিসারকে গুলি করে হত্যা করেন। এই যে গুলি করে হত্যা করলো, ঠিক আছে, তারপরে কিন্তু কিছুদিন পরেই মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয় 8 এপ্রিলে। তো দেখো, এই যে ঘটনাটা যে ঘটলো না, মঙ্গল পাণ্ডে যে হত্যা করলো একজন অফিসারকে এবং তার বিরুদ্ধে তাদেরকে ফাঁসি দেওয়া হলো, এই খবরটা সম্পূর্ণ ভারতবর্ষে রটে পড়ে ছড়ে যায়, ঠিক আছে। আর রটার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সকল জায়গায় সিপাহী বিদ্রোহ শুরু হয়। এতদিন যে ভারতবাসীদের মধ্যে রাগ জমছিল, ধীরে ধীরে মনে মধ্যে তাদের যে রাগ উঠেছিল, সেই রাগের এগেনস্টে এইবার ফুটে যায় একেবারে কি ঘি, মানে যে আগুনটা ভিতরে জ্বলছিল ভারতবাসীদের মনে, সেই আগুনের উপর ঘি ডালার কাম করলো সেই মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়ার দুর্ঘটনাটা। তো এইভাবে সম্পূর্ণ ভারতবর্ষে তোমার সিপাহী বিদ্রোহ ছড়ে পড়ে, ঠিক আছে। সো দ্যাটস ইট আজকের জন্য। আই হোপ তোমাদের এই চ্যাপ্টারের এক্সপ্লেনেশনটা এখন ক্লিয়ার কাট বুঝে গিয়েছো, তোমরা কোথায় কীভাবে করতে লাগে।
যদি কাহিনীটা ভালো লাগে নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয়েছে নিশ্চয়ই তোমরা আমাকে জানাতে পারো, ঠিক আছে? তো এমন যদি আরও কোনো কোনো স্টোরি তোমাদের জানার ইচ্ছা আছে বা কোনো টপিক জানার ইচ্ছা আছে, তোমরা কমেন্ট বক্সে মেনশন করো, আমি ট্রাই করব সময় করে তোমাদের সেই টপিকের উপরে ভিডিও বানানোর জন্য। সো তোমরা ভিডিও দেখতে থাকো এবং শিখতে থাকো, সেটাই আমি বলবো। তো আজকের জন্য এখানে ভিডিও শেষ করলাম। টাটা, বাই বাই, টেক কেয়ার।